রক্তশূন্যতা কিভাবে বুঝবেন? রক্তের প্রধান দুটি উপাদান হল রক্তকোষ ও রক্তরস। লোহিত রক্তকণিকায় থাকে হিমোগ্লোবিন নামের রঞ্জক পদার্থ, যা দেহের বিভিন্ন কোষে অক্সিজেন সরবরাহ করে। তাই হিমোগ্লোবিন কমে গেলে সারা শরীরে দেখা দেয় বিরূপ প্রতিক্রিয়া। আর রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ার নাম হল অ্যানিমিয়া বা রক্তশূন্যতা। কেন হয় অ্যানিমিয়া? নানা কারণে রক্তশূন্যতা হতে পারে। রক্তে আয়রন কমে গেলে আয়রন ঘাটতিজনিত কারণে রক্তশূন্যতা হতে পারে। এছাড়া ভিটামিন বি ও ফোলিক অ্যাসিডের ঘাটতি, দীর্ঘমেয়াদী রোগ যেমন কিডনি বিকল, দীর্ঘমেয়াদী সংক্রমণ যেমন যক্ষ্মা, ক্যান্সার, থাইরয়েডের সমস্যা, অস্থিমজ্জায় সমস্যা, সময়ের আগে রক্তকণিকা ভেঙে যাওয়া, রক্তক্ষরণ ইত্যাদি, এগুলির কারণে হতে পারে রক্তশূন্যতার কারণ। তবে সব ধরনের কারণের মধ্যে আয়রন ঘাটতিজনিত রক্তশূন্যতা সবচেয়ে বেশি দেখা যায়। পুরুষদের তুলনায় নারীদের মধ্যে এর হার বেশি। এতে বিরূপ প্রভাব পড়ে শিশুর ওপর, মাতৃমৃত্যুর হারও যায় বেড়ে। কেন আয়রনের ঘাটতি হয়? খাদ্যে পর্যাপ্ত আয়রন না থাকলে এর প্রধান কারণ অপুষ্টি। বিশেষ করে অন্তঃসত্ত্বা মায়েদের আয়রনের ঘাটতি হয়। আরেকটি কারণ নারীদের অতিরিক্ত মাসিকের রক্তক্ষরণ। অন্য কোনো কারণে দীর্ঘমেয়াদী রক্তক্ষরণ থাকতে পারে, যেমন পেপটিক আলসার, কিমি পাইলস, অন্ত্রে বা পাকস্থলিতে ক্যান্সার, দীর্ঘদিন ব্যথানাশক সেবন ইত্যাদি। কিভাবে বুঝবেন আপনার শরীরের রক্ত নাই? চোখমুখ ফ্যাকাশে মনে হওয়া, দুর্বলতা, ক্লান্তি, অবসাদ, মাথা ঘোরা, মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, মুখে ঠোঁটে ঘা ইত্যাদি রক্তশূন্যতার সাধারণ লক্ষণ। রক্তশূন্যতার মাত্রা তীব্র হলে শ্বাসকষ্ট, বুকে চাপ লাগা, এমনকি হার্ট ফেইলিউরও হতে পারে। রক্তশূন্যতা সন্দেহ করা হলে রক্তের একটি পরীক্ষা করা জরুরি, যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট করা। এটি দেখে হিমোগ্লোবিনের মাত্রা ও লোহিত কণিকার পরিমাণ, আকার, রঞ্জক পদার্থের ঘনত্ব ও মান সম্পর্কে ধারণা পাওয়া যায়। তবে প্রকৃত কারণ শনাক্ত করার জন্য পরে অন্যান্য পরীক্ষারও প্রয়োজন হয়। রক্তশূন্যতা দেখা দিলে চিকিৎসা কি? রক্তশূন্যতা হলে আয়রন বড়ি কিনে খেলেই হল, এই ধারণা ঠিক নয়। রক্তশূন্যতার চিকিৎসার মূল বিষয় কারণটি খুঁজে বের করা। যেমন পেপটিক আলসার, পাইলস বা ক্যান্সার শনাক্ত করা বা কেন মাসিকে বেশি রক্তক্ষরণ হচ্ছে তা খোঁজা। রোগীকে আয়রনের ঘাটতি পূরণে মুখে বড়ি দেওয়া হবে না শিরাপথে আয়রন দেওয়া হবে তা রোগীর অবস্থা বিবেচনা করে চিকিৎসক সিদ্ধান্ত নেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবে। স্বাস্থ্যকর জীবন যাপন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।